প্রিয় ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস নোয়াখালী নিয়ে বিজ্ঞপ্তি। জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো আশা করি সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখবেন। কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত সময় আছে, সম্পূর্ণ তথ্য শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল তথ্য শেয়ার করি। তো প্রথমেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস নোয়াখালী এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো পদের নাম হচ্ছে ষাট মধুরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা আবেদন করতে পারবেন। এরপর আছে ক্যাশিয়ার, বেতন গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সকল জেলা আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধুরক্ষী, বেতন গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে 2টি, উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার, পদের সংখ্যা 1জন, উচ্চ মাধ্যমিক পাস। ড্রাইভার হালকা, বেতন গ্রেড 1 16, পদ শূন্য, পদের সংখ্যা 1টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস। এরপর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, 2জন, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস, সকল জেলা আবেদন করতে পারবে। অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 15টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস বা সমমান অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। তো সকল জেলা আবেদন করতে পারবে। তো আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 30, 31/10/2021 তারিখের মধ্যে যাদের বয়স 18 হয়েছে এবং 25/3/2020 তারিখের মধ্যে যাদের বয়স 30 হয়েছে তারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 18/10 অর্থাৎ 18ই নভেম্বর শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 18ই ডিসেম্বর পর্যন্ত রাত 12টা পর্যন্ত। তো আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ফি হচ্ছে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা এবং 5 থেকে 7 নং পদের জন্য 56 টাকা। আপনারা অবশ্যই টেলিটক সিম দ্বারা আবেদন টাকা পাঠাবেন 16222 নাম্বারে। তো আপনারা কিভাবে এই বিজ্ঞপ্তিটি দেখবেন, এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য https://mnats.teletok.com ভিডিও যদি লিখে ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন, এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন তাহলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। এখান থেকে যে ফর্মে আবেদন করতে চান সেটা ক্লিক দেন, অফিস সহকারে আপনি আবেদন করবেন, এটা ক্লিক করে এরপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে এই যে নোতে ক্লিক করে এরপরে নেক্সটে ক্লিক করবেন, এরপর আবেদন ফর্ম চলে আসবে। এখান থেকে সম্পূর্ণ তথ্য পূরণ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো এই হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমরা দেখব মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যে ক্রেডিট চেকিং কাম সাহারাত সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16, পছন্দ পদের সংখ্যা হচ্ছে 3টি, পরিচ্ছন্নতা কর্মী 1জন এবং অফিস সহায়ক পদে 7জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস অর্থাৎ এসএসসি পাস হতে হবে অথবা দাখিল পাস হতে হবে। তো আবেদন করতে পারবে বাংলাদেশের নাগরিক, মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। তো জেলা প্রশাসনের কার্যালয় মেহেরপুর, এটা শুধু মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। আবেদনের শেষ সীমা হচ্ছে 15ই ডিসেম্বর পর্যন্ত আপনারা ডাকযোগে আবেদন করবেন। অবশ্যই খামের উপর পদের নাম এবং পুনঃ ঠিকানা লিখতে হবে। তো আবেদনের সাথে 3 কপি ছবি এবং সরকার নির্ধারিত একটি ফর্ম, সেই ফর্ম পূরণ করে 3 কপি ছবি, 2 কপি স্ট্যাম্পের রঙিন ছবি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এরপরে চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃক নাগরিক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র এবং মুক্তিযুদ্ধ যদি সনদ থাকে সেগুলো সংযুক্ত করে একটি ফেরত খাম সংযুক্ত করে 1নং পদের জন্য 100 টাকা ট্রেজারি চালান এবং 2 থেকে 3নং পদের জন্য 50 টাকা ট্রেজারি চালান সংযুক্ত করতে হবে। তো এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার ট্রেজারি চালান সংযুক্ত করবেন। এরপরে আপনার 10 টাকার ফেরত খাম, 10 টাকার ডাক টিকিট ফেরত খাম সম্বলিত সংযুক্ত করে আপনি আবেদন করবেন। অবশ্যই 15 তারিখের মধ্যে চিঠিটি জেলা প্রশাসনের কার্যালয় মেহেরপুরে পাঠাতে হবে। তো এই হচ্ছে মেহেরপুর জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন আমরা দেখব তো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 16ই নভেম্বর। এখানে কিছু অতিথি প্রশিক্ষক নিয়োগ করা হবে, অটোক্যাড, আইটি সাপোর্ট সার্ভিসেস,
ইলেকট্রিক্যাল এই বিষয়ে তো জব প্লেসমেন্ট অফিসার, তো আপনারা একটা দেখবেন প্রতিদিন ভাতা হচ্ছে 1200 টাকা, মোট কার্যদিবস মাসে 23 দিন 27600 টাকা বেতন হবে এবং 10% উচ্চ কর কর্তন করা হবে। তো এখানে আপনার আগামী 15ই ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর কারিগরি প্রশিক্ষণ টিডিসি নীলফামারী আবেদন করতে হবে। তো আপনারা বিজ্ঞপ্তিটা কিভাবে দেখবেন, আপনারা শুরুতেই বলছি যে www.nilphamari.ttc.gov.in লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি নোটিশে যান, এই যে নোটিশে যদি ক্লিক করেন তাহলে আপনারা নোটিশগুলো দেখতে পারবেন, অথবা এই যে লেখা আছে সেসিভ জব সার্কুলার 2021 এটাই ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তাহলে আমি নোটিশে ক্লিক করলাম, এখান থেকে সকল নোটিশ চলে আসছে। এখান থেকে এই যে সেসিভ জব সার্কুলার এটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে এই যে ভিউতে ক্লিক করবেন, অথবা পাশে ডাউনলোড আছে ডাউনলোড ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তো আগামী 15ই ডিসেম্বরের মধ্যে আপনারা ডাকযোগে আবেদন করতে পারবেন অথবা সরাসরি যোগাযোগ করেও আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আজকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।